হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমরাও ভালো আছি। আর এখন দেখো শাশুড়ি মাকে নিয়ে চলে যাচ্ছি ননদের মেয়ের স্কুলে, কারণ ওখানে একটা ফাংশন হবে আজ। ননদের মেয়ে প্রথম মানে ওই ফাংশনে পার্টিসিপেট করবে, ও নাচ করবে। তো চলো তোমাদের সাথে ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে। আমরা এখানে চলে এসেছি বন্ধুরা, আর দেখো গেটের সামনে থেকেই একদম প্যান্ডেলটা শুরু হয়েছে। আর এই যে এখন আমরা ঢুকছি ভেতরে, এটা স্কুল, আর পাশে মানে এটা একটা মঠ, মঠ মতো। তুমি কি নাচবে? যারা পুরস্কার পেয়েছে আজকে তাদের পুরস্কার দেওয়া হবে। বাকিয়ান যারা পুরস্কার এই দেখো বন্ধুরা, এটা আমার ননদের মেয়ে, ও তো এখানে নাচ করবে, তাছাড়া ও তিনটে পুরস্কার পাবে, এটা জেনে তো খুব আনন্দ লাগে। তোমার মজা লাগছে? সেই ভিডিওটা করেছিল অনেকটাই হবে তোমরা, এখন আর দুটো, তাই তো? আর নাচ মনে আছে তো? তো সব তো তোমরা দেখতেই পাবে। দেখতে মণ্ডল কামিশা মন্ডল প্রথম, দ্বিতীয় কৌশিক দাস, তৃতীয় হলো শ্রেষ্ঠ দাস। কামিশা মন্ডল প্রথম হয়েছে মন্দিরা মন্ডল, প্রথম মন্দিরা মন্ডল, দ্বিতীয় চৈতালি দে, তৃতীয় সোমা কুন্দে, প্রথম মন্দিরা মন্ডল, দ্বিতীয় চৈতালি দে। দেখো বন্ধুরা, ছোট ছোট বাচ্চাগুলো কি সুন্দর করে আবৃত্তি করছে, কেউ কেউ নাচ করছে। আর এই যে আমার ননদের মেয়ে, ওর সাথে আমি একটু কথা বলছিলাম। তিরা তারে ঝুলে যায় মন সারা রাত।
না না না, এটা ধুলো লেগে আছে, এখন না এখন না। এদিকে চলে আসো শ্রেয়ান, এই পাশে চলে আসো, এই পাশে আসো। বাচ্চা কজন? অনেক। না না, আরো বাচ্চা ছিল, সব নাচ করছে। প্রিয় বন্ধুরা, অনুষ্ঠান শেষ হওয়ার পরে তোমাদের সাথে কোনো রকম ভিডিও টিডিও কিছুই করতে পারিনি, কারণ গেছিলাম ননদের বাড়িতে। তো ওখানে কিছুক্ষণ গল্প টল্প করে তারপরে বাড়ি আসলাম। বাড়ি আসতে প্রায় 10:30-11:15 বেজে গেছে। তো এই চেঞ্জ করে ডিনার করে এসে বসলাম। তো ভাবলাম ভিডিওটা এন্ড করা হয়নি, তা সেই জন্যই আর কি। তো কেমন লাগলো কমেন্ট করে জানিও ভিডিওটা, আর প্লিজ তোমরা ভিডিওটা প্রচুর প্রচুর শেয়ার করো। আর যারা যারা নতুন আমাদের ভিডিও দেখছো তারা প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না। টাটা, গুড নাইট।